ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यो वासिनामिड्डे लोकानां वरदा भव। ओम जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। 2022 शुरू हो गए এই দিনে আপনাদের সকলকে আজকে শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ, আজকের দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ দিন, সবাই আপনারা কল্পতরু কল্পতরু করে পাগল হয়ে ওঠেন, কল্প শ্রী রামকৃষ্ণ নিত্য কল্পতরু। কিন্তু যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, লীলা প্রসঙ্গ যদি খুব ভালো করে দেখি, তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি কখনোই এটাকে কল্পতরু বলেননি, বলেছেন আত্মপ্রকাশে অভয়দান। এই উৎসবের নাম হচ্ছে আত্মপ্রকাশে অভয়দান। সেদিনকে ঠাকুর শুধুমাত্র কয়েকজন গৃহী ভক্তকে তিনি কৃপা করেছিলেন তা কিন্তু নয়, তিনি কিন্তু কৃপা করেছিলেন অনেককেই, এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন হরিশ মুস্তাফি। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে হরিশ মুস্তাফির জীবনের এই ঘটনাটি বর্ণনা করা আছে। সেখানে তিনি সে হরিশ মুস্তাফি উপর থেকে দোতলা থেকে নেমে আসছেন, আনন্দে তার দুচোখ দিয়ে জল পড়ছে। সে তিনি কিছুতেই বলতে পারছেন না যে শ্রীরামকৃষ্ণ তাকে কীরকম ভালোবেসেছেন, কি বলেছেন। অতএব সেই দিনকার ঘটনাটা এরকমই। আমি আজকে আমার ফেসবুকের পাতায় আমার অভিজ্ঞতার কথা লিখেছিলাম। 2008 থেকে 18 অবধি প্রায় 10 বছর আমি ওখানে পুজো করবার সুযোগ পেয়েছিলাম। 11 বছর যদিও হয়, মাঝখানে 1 বছর আমি পারিনি করতে 2015 সালে। প্রত্যেক বছর পুজো করবার সময় আমার খালি মনে হতো ওইটুকু জায়গার মধ্যে আমি কি করে পুজো করব। ওই ছোট্ট ঘেরাটোপের ভেতরে সমস্ত একটানা পুজো করে যেতে হতো। সে সকাল 6:30 বসে 10:30 শেষ হতো, পুজো করে হোম করে সমস্ত করে তবে উঠতে পারতাম। দুপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে কয়েক লক্ষ লোক, কিন্তু আমাদের কখনো কোনো অবস্থাতেই আমাদের কোনো সময়ের জন্যই আমাদের যে যাকে বলে যে অ্যাটেনশন ভেঙে যাওয়া সেটা কোনো কিছু হয়নি। একবার একজন প্রশ্ন করেছিলেন যে কাশীপুর উদ্যানবাটিতে কোনটি আসল। কাশীপুর উদ্যানবাটি বহু বছর রামকৃষ্ণ মিশনের হাতে ছিল না, ভাড়া করা হয়েছিল। তো তারপরে সেখানে একটি খ্রিশ্চান পরিবার থাকতো, মাস্টারমশাই মাঝে মাঝে গিয়েছেন, তাদেরকে শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের ছবি দিয়েছেন। তারপরে তাদের পাদ্রি এসে বলেছেন না না এসব কিছু রাখা যাবে না। তারপরে জমিটার মাঝ বরাবর রেল লাইন বসেছিল এই জিনিসপত্র যাবে বলে। একবারে বিধ্বস্ত অবস্থা ছিল কাশীপুর উদ্যানবাটি, যে সময় পাওয়া যায়, দেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যেই পাওয়া যায়। তারপরে কাশীপুর উদ্যানবাটির মূল বাড়ির স্ট্রাকচারটা ঠিক রেখে আবার নতুন করে তৈরি হয়েছে। আমি নিজে ছেলেবেলায় দেখেছি, এখন যেখান দিয়ে আপনারা ওঠেন ঠাকুর ঘরে, সেখানে 4টে ধাপ ছিল, এখন রাস্তা এত উঁচু হয়ে গেছে যে 1টি ধাপে রূপান্তরিত হয়েছে। আপনারা পুরনো ছবি যদি দেখেন স্বামী রামকৃষ্ণানন্দজির যে জীবনী, যেটি পূজনীয় স্বামী প্রমেয়ান আমাদের চেতনানন্দজি এবং স্বামী বিমলাত্মানন্দজি প্রকাশ করেছেন, তার পেছন দিকে সেই সময়কার কাশীপুর উদ্যানবাটির ছবি আছে। এখন যেটা দানাদের ঘর বলা হয়, আদতে সেটা কিন্তু ঘর ছিল না, সেটা একটা ওই মালতি ফুলের ছাওয়া একটা বারান্দা ছিল। এখন যেখানে ঠাকুর বসে আছেন একতলায়, যেখানে আরতি টারতি হয় সেইখানেই দানারা ঘুমোতেন আর কি, ওইখানে এবং বাইরের যে জায়গাটা আছে যেখানটা যেটা দানাদের ঘর বলে বর্ণনা করা হয় সেইখানে তারা ঘুমোতেন। এবং ওই বাড়িটির সর্বত্র জুড়ে তার সবটুকুই বদল হয়ে গেছে। সিঁড়ির একটা দুটো স্টেপ হয়তো আসল হতে পারে, হাতলের কিছুটা আসল, কোনোটাই আসল নয়। কিন্তু আসল যেটা সেটা হচ্ছে ভাব। শ্রীরামকৃষ্ণ আমাদের সেদিনকে আশীর্বাদ করেছিলেন, শারদানন্দজি বলছেন আত্মপ্রকাশে অভয়দান। আমাদের ভেতরের যে আত্মা আছে, যেটি প্রকাশিত হতে পারে না, যেটি লুকিয়ে থাকে, যেটি মেলে ধরতে পারে না নিজেকে, সেই মেলে ধরার গল্পটি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আগামী দিনের মানুষের জন্য। এটা সব অবতার তার শরীর চলে যাওয়ার আগে যে অন্তিম আশীর্বাদ করে গেছেন, সেই আশীর্বাদে এমন কথাই বলে গেছেন।
বুদ্ধদেব যখন শরীর ছেড়ে যায় তখন তিনি আনন্দকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন আনন্দ আত্মদীপ ভব। এর অর্থ কিন্তু এরকম নয় যে তিনি বাজার থেকে একটা দীপ কিনে নিয়ে এসে নিজের ভেতরটাকে জ্বালাতে হবে, নিজের ভেতরে যে ঈশ্বরীয় ভাব আছে সেইটিকে জাগ্রত করার কথা বলেছেন বুদ্ধদেব। আত্মদীপ ভব, যখন যীশুখ্রিস্ট চলে যাচ্ছেন তখন যীশুখ্রিস্ট বলেছিলেন মি অ্যান্ড দ্য ফাদার ইন দ্য হেভেন আর ওয়ান, আমি ঈশ্বরের ঈশ্বর স্বর্গস্থ পিতা এবং আমি এক। অর্থাৎ তিনি তার স্বরূপ প্রকাশ করেছিলেন যে আমাদের প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বরীয় চেতনা ঈশ্বরীয় ভাবনা আছে, শুধু আমরা নিজেদের প্রকাশ করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ভেতরের যে জিনিসটা সেটা প্রকাশ করতে পারি না। রবীন্দ্রনাথের গানে খুব সুন্দর করে বলা আছে যে যেজন আমার মাঝে ঘুমিয়াছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও। আপনারা অনেকেই জানেন এই গান, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। সেখানে রবীন্দ্রনাথ লিখছেন যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও। আমার মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, ঠাকুর কিন্তু অন্য কারুর কথা বললেন না, ঠাকুর বললেন যে আমার ভেতরে তোমাদের সবাই, তোমাদের আর কি বলবো, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের সবার চৈতন্য হোক, সবার ভেতরে চৈতন্য হোক। আমরা অচৈতন্য বলেই তো মানুষ হওয়া সত্ত্বেও আমরা নিজেদেরকে মানুষ বলে মনে করি না। আমাদের এইটাই ঠাকুর যে বারবার বলছেন না মান আর হুঁশ, এটা হওয়া সত্ত্বেও আমরা নিজেদেরকে মানুষ বলে মনে করি না। সেই কারণেই আমাদের শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের এই আশীর্বাদটি করে গেলেন, বলছেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, তোমরা ভেতরে তোমাদের ভেতরের যে ঘুমিয়ে থাকা সেই চৈতন্য স্বরূপ তাকে তুমি দেখতে দেখো। যখনই তুমি জানতে পারবে তোমার ভেতরে সেই চৈতন্য স্বরূপ সেই ঈশ্বরীয় সত্তা, তখন আর তোমার দ্বারা অমানবিক কোনো কাজ করা সম্ভব হয় না। আমরা দেখবেন একই মানুষ, একই মায়ের তিনটি চারটি ভাই বোন, আমরা নানা রকম অমানবিক কাজ করে থাকি। কেন করি? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরে সেই আমি যে মানুষ সেই চৈতন্যের প্রকাশটা ঠিক মতো হয় না। শ্রীরামকৃষ্ণ এই আশীর্বাদ আগামী দিনের মানুষের কাছে করে গেলেন যাতে মানুষ অন্তর দিয়ে বুঝতে পারে যে তার ভেতরের সেই সত্তা বিরাজ করছে, সে ভগবানেরই একটি অংশ। সেই কারণে ভগবান তার মতো হয়ে এসে আমাদেরকে এই ভাবটি জাগিয়ে দিয়ে গেলেন। সিস্টার নিবেদিতাকে লেখা সেই বিখ্যাত চিঠি, যেটির প্রসঙ্গ আমি বারবার করে থাকি, সেটা হচ্ছে স্বামীজি বলছেন আমার কথা আমার কাজ দুটি মাত্র কথায় প্রকাশ করা যায়, প্রত্যেক মানুষকে জানানো, টু প্রিচ অন টু ম্যানকাইন্ড দ্য ডিভিনিটি উইদিন, প্রত্যেক মানুষকে শিক্ষা দেওয়া তার ভেতরে একজন ভগবান বিরাজ করছেন, আর দুই হচ্ছে হাউ টু ইউজ দ্য ডিভিনিটি টু ডে লাইফ, সেই যে আমার যে ঈশ্বরীয় সত্তা সেটাকে আমি কেমন করে প্রতি মুহূর্তে প্রতি কাজে প্রতি সময়ে আমি ব্যবহার করতে পারবো, সেই দিব্য ভাবটি জাগিয়ে দেওয়ার কথা তিনি বলছেন। তাই আজকের দিনটা এত ইম্পর্টেন্ট। কেন তিনি আজকের দিনটা বেছে নিলেন? কেন এই উপদেশ সন্ন্যাসীদের জন্য নয়, কেন এই উপদেশ শুধুমাত্র গৃহীদের মধ্যে বেছে নিলেন? তার কারণ হচ্ছে গৃহীরা তাহলে সন্ন্যাসীদের থেকে ছোট তা নয়, গৃহীরা হলেন আগামী দিনের সন্ন্যাসীদের জন্মদাতা। তাই তাদের ভেতরে যদি এই ভাবটির জাগরণ না ঘটে তাহলে আগামী দিনে তার বার্তাবাহক তৈরি হবে না। খুব মানে একাল সেরে লোক ছিলেন, ভীষণ প্ল্যান করে কাজ করতেন। শ্রীরামকৃষ্ণকে কখনো কেউ কখনো দেখবে না যে প্ল্যান না করে কাজ করেছেন, এরকম নয়, ভীষণ রকমের তার প্ল্যানিং, একেবারে আপনাদের সকলকে হাত মানিয়ে দেবে। তিনি সেই কারণে গৃহীদের ডেকে এই উপদেশটি দিলেন, বললেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। যখন তোমরা তোমাদের ভেতরে সেই চৈতন্য সত্তাকে জাগ্রত দেখবে, নিশ্চিত নিশ্চিত করে আগামী দিনের যে মানুষ আসবেন, এগুলো হচ্ছে ডট ডটের গল্প, যে আগামী দিনের যে সমস্ত মানুষ আসবে তারা তোমাদের দেখে সেই চৈতন্য সত্তার বিকাশকে অনুভব করতে পারবে। তখন সেই রকম মানুষজন আসবে যারা আগামী দিন ভগবানের কথা
বয়ে নিয়ে চলবে আগামী দিনের মানুষের কথা। সেই কারণে তিনি এই উপদেশ দেওয়ার সময় তার একজনও গৃহী শিষ্য ছিলেন না, সকলে মাতালের মতো আচরণ করছিলেন, পাগলের মতো আচরণ করছেন। ভেবে দেখুন কিরকম সব ভালো ভালো সব গৃহী শিষ্য ছিলেন। আপনারা যদি মাস্টারমশাইয়ের বর্ণনা পড়েন কিংবা লীলা প্রসঙ্গের বর্ণনা পড়েন, দেখবেন সেখানে আছে তারা ওই দামড়া দামড়া ছেলে, মাস্টারমশাই তখন কম বয়স, দুটো তিনটে ছেলে হয়ে গেছে, তারা কি খেলছে না গাছের ডালে বসে হনুমান হনুমান খেলছে। ভেবে দেখুন মেন্টাল ম্যাচিউরিটিটা কোন জায়গায়। আমাদের এখন এই যে যখনই 31st নাইট আসে অথবা 1st January আসে, আমাদের ছেলেরা হনুমান হনুমান খেলে না, আমাদের ছেলেরা ইয়ে করতে যায় আর কি, পাবে চলে যায়, তারা গিয়ে ওই যে কি দিলাই দে সেই সব গান টান হয়। আমার মনে আছে একবার 31st নাইট আমি সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলাম, সমস্ত রাত্রির ঘুমোতে পারিনি, পেছন দিকের ওই সাততলার ঘরে শুয়ে আছি আর পেছন দিকের রাস্তায় সেই সারা রাস্তা সেই সেই গান হচ্ছে, আর একখানা কি বাজছে, নার্স বললেন সেটার নাম হচ্ছে DJ, সেই ধিক 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 করে বাজছে, মনে হচ্ছে আমার ভেতরের মধ্যে সেই যেন ধুমধুম ধুমধুম আওয়াজ হচ্ছে। এইখানে এইখানে এই নির্বাচনের পর ওই DJ বাজছিল, খেলা হবে। আমি ঘরে বসে জব করছিলাম, আমি ভাবলুম আমার ব্রহ্মচারী অতি শক্তিশালী, সে খুব স্বাস্থ্য সচেতন ব্রহ্মচারী ছিল, আমি ভাবলাম সে বোধহয় ছাতে স্কিপিং করছে। আমি তাড়াতাড়ি জবের মালাটি রেখে তাকে বারণ করলাম, বাবা যেখানে স্কিপিং কর আমার মাথার উপর স্কিপিং করিস না। তারপরে বারান্দায় অনুভব করলাম যে না, সেটা স্কিপিং নয়, ওটাকে বলে DJ, সেটা বাজছে ধিক 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 করে। সেই দেখুন এই যে যুগের মানুষ, সে যুগের মানুষ এখনকার যুগে আমরা ওই কি দিলাই দে করে গান গাইয়া নাচি, আর তখনকার যুগের মানুষ সেই সময় তারা ওই হনুমান হনুমান খেলছে। সেই সমস্ত মানুষদের কাছে গেলেন তিনি, ব্যাসপাল নিজেই খুঁচিয়ে বললেন এ আমার সম্বন্ধে কি বলে, আর গিরিশচন্দ্র ঘোষ হাঁটু গেড়ে বললেন ব্যাস বাল্মীকি যার কথা ইয়াত্তা করতে পারে না, আমি সামান্য জীব, আমি কেমন করে বর্ণনা করব। তাই সেই সামান্য জীব যখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন এবং তিনি বললেন তোমাদের আর কি আশীর্বাদ করব, তোমাদের চৈতন্য হোক, প্রত্যেকের মাথা স্পর্শ করে দিলেন, প্রত্যেকে তারা নিজেদের ইষ্ট দর্শন করলেন। আমাদের কথামৃত এই আমাদের অক্ষয় কুমার সেন তিনি লিখেছিলেন, তিনি লুকিয়ে লুকিয়ে দুটো চাঁপা ফুল নিয়ে গেছিলেন, তিনি জানতেন ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হয়ে যাবেন, তখন ঠাকুরের পায়ে তিনি ওই চাঁপা ফুলগুলো ফেলে দেবেন। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন আর তিনি দুটো ওই চাঁপা ফুল ফেলে দিলেন। তিনি ভাবলেন ঠাকুর বোধহয় জানতে পারলেন না, ঠাকুর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তখন তাকে ওহে বলে ডাকলেন, ডাকার পরে যখন তিনি সে পুথিকার তার কাছে গেলেন তখন তার কানে তিনি তার ইষ্টমন্ত্র দেখালেন, ইষ্টমন্ত্র শুনিয়ে দিলেন। তিনি বর্ণনা করছেন আমি দাঁড়িয়েছিলাম, পড়ে গেলাম, আমার সারা শরীর বিঁকে গেছে, হাত পা বিঁকে গেছে, আর 3 দিন ধরে একটানা সেই ঈশ্বরের আমার যে ইষ্টমূর্তি সেটিকে অপূর্বভাবে আমি প্রত্যক্ষ করতে থাকলাম। আজকে হলো সেই পবিত্র দিন যেদিনকে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে নতুন করে জেগে ওঠার গল্প শুনিয়েছিলেন। সেই কারণে ভাবুন 1886 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তিনি এই যে একটা এই নিউ ইয়ার গ্রিটিংস আমাদের দিয়ে গেছেন, এত বছর পেরিয়ে গেছে তবু আজও আমরা যখনই কোনো নিউ ইয়ার গ্রিটিংসের কথা ভাবি তখনই প্রথম ওই কথাটা লেখা হয়, তোদের আর কি বলবো, তোদের চৈতন্য হোক। একেবারে জীবন্ত জাগ্রত একটি নিউ ইয়ার গ্রিটিংস দিয়ে গেছেন, কালের পরিবর্তনেও যেটি এখনো পর্যন্ত তাতে এতটুকু মালিন্য হয়নি। আমরা যখন পুজো করতাম কাশীপুর উদ্যানবাটিতে রাত্রিবেলা প্রায় 9টা নাগাদ জোর করে বন্ধ করে দেওয়া হতো সেই প্রণামের জায়গা, তারপরে সেই ধুলো ধূসারিত ঘরকে পরিষ্কার করে ঠাকুরকে একদিকে সরিয়ে বিছানা পরিষ্কার করা হতো, অনেক কাগজ জমা হতো, আমরা সেই কাগজগুলো আমার খুব মানে কৌতূহল ছিল মানুষ কি লেখে, তা সেই কাগজগুলো এক জায়গায় থাকতো, সেইগুলোকে পুজো ভোগটোক দেওয়া হয়ে গেলে ওইটাকে ঠেকে করে ঘরে নিয়ে যেতাম, গিয়ে খুলে খুলে দেখতাম, আর দেখতাম তাতে সেই নানা রকমের বর্ণনা আছে, কেউ বলছে তার সন্তান হয়নি, তার সন্তান চাই, কারুর মেয়ের বিয়ে হচ্ছে না, কারুর ছেলের চাকরি হচ্ছে না,
একজনের একটা লেখা আজও আমার মনের মধ্যে গেঁথে আছে, আজকে তার কথা লিখেছি আমি আমার ফেসবুকের পাতায়, যে তিনি বলেছিলেন তার জীবনটা কিরকম মিনিংলেস হয়ে যাচ্ছে, জীবনে তিনি কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না, তাই কল্পতরু রামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে তার জীবনটা যেন খুব মিনিংফুল হয়। আমার মনে হয়েছিল ওই রাশি রাশি কাগজ পড়ার মধ্যে ওই একটা যেন রত্ন যেন খুঁজে পাওয়া গেল। আমরা সত্যিই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি আর কোনো উদ্দেশ্য নেই, আমাদের জীবনটা মিনিংলেস হয়ে যাচ্ছিল, আমাদের জীবনটাকে মিনিংফুল করার জন্যই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি। শ্রীরামকৃষ্ণের যদি কোনো অবদান থাকে আমাদের জীবনে তাহলে ওই একটি বড়, আমাদের জীবনটাকে মিনিংফুল করে দিয়েছিলেন। আমরা একটা মিনিংলেস জীবনযাপন করি, সকালে ঘুম থেকে উঠি, সকালবেলা চা খাই, কোনো রকমের টিং টিং ছট নাম উচ্চারণ করি, তারপরে বাজার যাই, রান্না বান্না করে অফিস যাই, অফিসে গিয়ে সেই একই ধরনের কাজ করি, সেই একই রকমের কাজ সব, দুপুরবেলা টিফিন খাই, ডেকার্স লেনে গিয়ে স্টিউ খাই, তারপরে এখানে গিয়ে এটা খাই সেটা খাই, এই নানা রকমের নানা কাণ্ড করি, বিকেলবেলা আবার যখন ফিরে আসি বাসে আলোচনা করতে করতে আসি, সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পর্কে এমন আলোচনা করি, রাজ্য সরকারের সম্বন্ধে এমন আলোচনা করি যেন আমরা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বলা মাত্র কেন্দ্রীয় মন্ত্রী তেলের দাম কমিয়ে দেবেন, এ জীবনের ব্যবস্থাটাকে সব সুস্থ করে দেবেন, তারপরে বাড়ি ফিরে এসে যাদের প্রতাপ থাকে তারা গিন্নির ওপর প্রতাপ দেখায় না, যাদের প্রতাপ থাকে না তারা নিঃশব্দে জুতোটি খুলে একবারে চোরের মতো ঢুকে আবার নিজের কাজ করেন, আবার বিকেলবেলা একটু টিং টিং ছট, তারপরে আবার রাত্রিরে খাওয়া, তারপরে ঘুমিয়ে পড়া। দেখুন কোনো মানে জীবনটা অর্থহীন হয়ে গেছে, অন্যের কথা ভাবা, এমনকি আমরা আমাদের নিজেদের পরিবারের লোকজনের কথা ভাবতে ভুলে গেছি। আমরা কজন ভাবি বলুন তো, আমার মা কষ্ট পাচ্ছেন, আমার মা কত রান্না করছেন, সারা দিন পরিশ্রম করেন, কখনো আমরা গিয়ে বলি না, আমার মাকে গিয়ে পিঠে হাত দিয়ে কখনো বলি না, মা তুমি কি খুব ক্লান্ত, মা কখনো ছেলেপুলেদের বলেন না তোরা কি পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছিস, স্বামী কখনো স্ত্রীকে গিয়ে বলেন না তোমার কি বেশি চাপ পড়েছে, কিংবা স্ত্রী স্বামীকে গিয়ে বলেন না ওগো তুমি কেমন আছো। আমরা বিয়ের দিনে ফুল কিনে আনতে ভুলে যাই আস্তে আস্তে, জীবন আমাদের সুরভ সৌরভ মন, যতই আমরা সেই ল এই যে কি বেশ এই সব নানা রকম ইয়ার্ডলিটস স্প্রে টে যত কিছু লাগাই না কেন, কিন্তু আমাদের জীবনটা কীরকম যেন সৌরভহীন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছেন, একটা মিনিংফুল লাইফ জীবন গঠন করতে শিখিয়েছেন, শ্রীরামকৃষ্ণ নতুন করে দেখতে শিখিয়েছেন জগৎকে। তাই আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট, হোক আজকের দিন পয়লা জানুয়ারি, হোক আজকের দিন ইংরেজি নতুন নববর্ষ, কিন্তু আজকের দিনটি অপূর্ব, এ দিনের কোনো তুলনা হয় না, এ দিন কখনো আমাদের জীবনে ফিরে আসবে না। আমরা আজকে শুরু করব, এতক্ষণ এত আপনাদের সঙ্গে আড্ডা মারলুম, তার মূল কথাটা হচ্ছে আমি ভুল করে 15 মিনিট আগে ওদের ওই ফেসবুক লাইভে ঢুকে গেছি, আর এখন যদি ফিরে আসতে হয় তাহলে কিন্তু ওই হবে না, সেই কারণে আপনারা দয়া করে আমার এই যে বাল্যখিল্লা এতক্ষণ ধরে শুনছিলেন এটার জন্য আমি সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই, নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই, আর ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ তো হবই আমরা, হয় সুস্থ হব নাহলে অসুস্থ হব, মাঝামাঝি তো কিছু নেই, কিন্তু প্রত্যেকটা দিনে যেন তাকে চিন্তা করে যাই, এমনকি যদি চিন্তা নাও করতে পারি তাহলে সেই বেদনাটা যেন আমাদের জাগে। প্রতেশ আনন্দজি রবীন্দ্রনাথের একটা গান খুব উল্লেখ করতেন, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমি যে তাকে পাইনি, তার সঙ্গে যে আমার দেখা হয়নি, আমি যে সত্যি সত্যি অন্তরে তাকে অনুভব করতে পারিনি, আমার খামতি আছে, আমি হয়তো আগামী বারে পারবো, হয়তো আগামী বছরের শুরুতেই পাবো, কিন্তু তাকে যে পাইনি এই বোধটা যেন আমার সবসময় জাগে, প্রিক করে যেন, যেমন সেই হাতে ছুঁচফুটে গেলে ব্যথাটা থাকে, ঠিক সেই ব্যথা যেন সবসময় ছুঁচফোটার মতো ব্যথা থাকে, আমি আমার অভীষ্ট থেকে এখনো অনেকটা দূরে আছি, এই বোধটা যতদিন আমাদের ভেতরে থাকবে ততদিন আমরা ভগবানের কাছাকাছি থাকবো। শ্রী ভগবানের কাছে প্রার্থনা,
কল্পতরু যদি সত্যি তিনি কল্পতরু, অবশ্যই তিনি কল্পতরু, কিন্তু সেই মানুষটির কাছে প্রার্থনা, তোমায় যে পাইনি আমি, তোমার সঙ্গে যে আমার দেখা হয়নি, শুধু চোখে চোখে দেখা হচ্ছে, মনে মনে তোমার সঙ্গে দেখা হয়নি, মনে মনে কথা বলা হয়নি। সেই আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মনো নিয়ে খেলা করো একই ছলো না। সেই আমাদের চোখে চোখে দেখা হয় কিন্তু মুখে কোনো কথা নেই। মন আমাদের মন নিয়ে তিনি খেলা করেন, কখনো উঁচুতে রাখেন, কখনো নিচুতে কেন, মনো নিয়ে খেলা করো একই ছলো না। তার ছল চাতুরির হাত থেকে যেন আমরা বাঁচতে পারি, এইটা যেন এই বছরের প্রার্থনা হয় আমাদের কাছে। আজ আমরা যে বক্তৃতাটা নিয়ে শুরু করব সৎপ্রসঙ্গে স্বামী বিশুদ্ধানন্দজির, এটি বক্তৃতা মালা, বক্তৃতার সংখ্যা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, এই বক্তৃতা মালার সংখ্যা হচ্ছে 11 নম্বর। এটি শ্রীরামকৃষ্ণ আশ্রম কুমিল্লাতে দেওয়া। বাঙাল ভাইরা খুব খুশি হয় যে বিশুদ্ধানন্দজি আমাদের দেশেও আসছিলেন আর বলেছিলেন 28 মার্চ 1955 সালে। দেখো মানিক একবারে হেসে গড়াগড়ি খাচ্ছে, জীবের আমিটাই হচ্ছে পর্দা, এটাই আবরণ ভগবানকে ঢেকে রেখেছে। যত নিজেকে প্রত্যাখ্যান করব, আমিটাকে অস্বীকার করতে পারবো, ততই তিনি প্রকাশিত হবেন। তিনি সর্বভূতের সত্তা হয়ে রয়েছেন, তিনি যদি না থাকতেন থাকতো কোথায়, কোথায় থাকতো জগৎ? তার সত্তায় জগৎ সত্তাবান, কাজেই ভক্ত হয়েছেন তার দাস। ভক্তের আমি হলো সেবক, আমি দাস, আমি চলে গিয়ে ভেতরে তার প্রকাশ হবে। এই আমিটাকে মারবার জন্যই তো যোগ ভক্তি সাধনা সব। ভক্তেরা হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়েছেন, সেখানে ভগবান প্রভুরূপে রয়েছেন আর ভক্ত হয়েছেন তার দাস। ভক্তের আমি হলো সেবক, আমি দাস, আমি। জ্ঞানী কি করছেন? মিথ্যে আমিটাকে কেবলই মারছেন আর ব্রহ্মকে সত্য বলে ধরছেন। জ্ঞানীর পথ আর ভক্তের পথ, দুই পথের লক্ষ্যই হলো ছোট আমিটাকে ন্যাশ করা। জ্ঞানী বলেন অহম ব্রহ্মাস্মি, তিনি নিজেকে ব্রহ্মস্বরূপ বলে জানেন, তার কাছে ব্রহ্মই সত্য, ছোট আমিটা একেবারে মিথ্যে। যোগী পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়েছেন, তার আমি একলা নয়, পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। কি সুন্দর কথা বলছেন, জীবের আমিটাই হচ্ছে পর্দা, পর্দাই তো। এই যে ঘরের সামনে আমরা দরজাতে পর্দা লাগাই, কেন লাগাই? যাতে বারান্দা থেকে কেউ আমাকে দেখতে না পায়, আমিও বারান্দা থেকে বারান্দায় কাউকে দেখতে না পাই, লুকিয়ে রাখতে চাই। এই আমিটাই হচ্ছে পর্দা। এই ঈশ্বর এই বলেন, ও আচ্ছা খেলছিস, বেশ বেশ খেল খেল, খুব দারুণ দেখাচ্ছে, এই খেলা চলতে থাকুক, নিত্য নিয়মিত চলতে থাকুক, তাহলে আর যাই হোক না কেন, এই খেলা যতক্ষণ ধরে চলবে ততক্ষণ তাকে আর নাক গলাতে হবে না। এই কারণে তিনি কখনো কোনো অবস্থাতে চান না যে আলে আমাদের খেলাটা চলুক, আর আমরা জ্বলে পুড়ে একবারে তছনছ হয়ে যাই। আমরা যখন বুঝি এই আমি সব করছি, তখন আমাদের খুব দুঃখ হয়। অনেক বছর আগে ছেলেবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমাতে একটা হিন্দি সিনেমা, আমি খুব সিনেমার পোকা ছিলাম ছেলেবেলায়। এই আগেকার দিনে টিভিতে শনি রবি করে সিনেমা দেখাতো না, একটাও কখনো মিস করতাম না, যে কারণে সিনেমার গান এবং গল্প খুব ভালো করে জানা আছে। ভগবান এসেছেন, ভক্ত ভীষণ দুঃখ প্রকাশ করছেন, এত কষ্ট, এত কষ্ট, এত ওষুধ দিয়ে গেছেন ডাক্তার, আমি কেমন করে খাবো, হে ভগবান তুমি আমাকে একটা মুক্তির পথ দেখাও। ভগবান দয়া করে তার সঙ্গে দেখা করতে এলেন, বললেন হ্যাঁ রে তোর নাকি অনেক ওষুধ হয়েছে, কি কি ওষুধ দিয়েছে? বলছে এই দেখুন না সুপ্রামাইসিন দিয়েছেন ডাক্তার। ভগবান বললেন সুপ্রা তো? বলছেন সুপ্রা কি রে, সুপ্রামাইসিন। উনি বলছেন পুরোটা শুনতে পাও না, কানে কালা হয়ে গেছো, সুপ্রা মাইসিন। তা বলছে আর কি দিয়েছেন? ওই টেরা মাইসিন। উনি বলছেন টেরা, আবার শুনতে পাচ্ছ না, টেরা মাইসিন। তারপরে আবার আরেকটা কি ছিল, সেটাও মাইসিন দিয়ে শেষ হয়েছে। তা ভগবান বলছে আমি আর কি করব, তুই তো মাইসিন মাইসিনই বলে চলেছিস, মানে আমার পাপেতেই ভুগছিস, তুই তো নিজের কর্মফলে ভুগছিস, আমি আর তোকে কি করব। এই বোধটা জাগা, আমার বোধটা, আমি আমি আমার কার্যেতে ভুগি। রামপ্রসাদ কি সুন্দর করে বলে গেছেন, দোষ কারো নয় গোমা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গোমা। আমরা কারুর কারুর কষ্টেতে ভুগি না, আমরা আমাদের নিজেদের কৃত কষ্টতে ভুগি। এটা একেবারে এক থেকে 100 বার সত্য, কেউ আমাদের কষ্ট দিতে পারে না যদি না আমি কষ্ট পাই।
আমাকে কেউ বেদনা দিতে পারে না যদি আমরা বেদনা নিই। আমি যাচ্ছি একটা ভালো পোশাক পরে, আর পাড়ার যারা আমার যারা সব বন্ধু বান্ধব আছে তারা বলছে, দেখেছো কত বয়স হয়ে গেছে, এখানে কিরম লাল চকচকে শাড়ি পরেছে। আমি আর তখন লাল চকচকে শাড়ি পরে নেই, আমি সমস্ত রাস্তাটা ভাবছি লোকটা আমাকে খারাপ বললো। আমার যে উদ্দেশ্যে যাওয়া, যে উদ্দেশ্যে করা, সেটাই ভুলে গেলাম। আমরা ভুলে যাই জীবনটা আমার, তাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমার। আমি আমার আমিকে এত বেশি ইম্পর্টেন্স দিই, জীবনের যে উদ্দেশ্য ভগবান লাভ, জীবনের যে উদ্দেশ্য একটা উচ্চ আদর্শে জীবনযাপন করা, সেটাই ভুলে যাই। আমাদের অবস্থা সেইটা। সেই যে ছাগল নিয়ে যাচ্ছিল, বললো ওমা পণ্ডিত মশাই এইরকম বুদ্ধি হলো, শেষকালে কুকুর ছানা নিয়ে যাচ্ছেন। এইরকম বারবার সকলকে যেতে যেতে ভ্রম হয়ে গেল আমাদের জীবনে যে কুকুর ছানায় নিয়ে যাচ্ছি। সেই ছাগলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা স্নান করে ঘরে ফিরে গেলাম। আমাদের অবস্থাটা হচ্ছে ঠিক সেই রকম ওই কুকুর ছানা নিয়ে যাওয়ার মতো ঘটনা। আমরা ভুলে যাই আমরা আমার আমিকে এত বেশি ইম্পর্টেন্স দিই, তোমার তুমিকে আমি ইম্পর্টেন্স দিই না, এবং এই কারণে ভগবানকে আমরা ঢেকে রাখতে পারি না। সেদিনকে দেখছিলাম বাংলাদেশের একজন অভিনেত্রী, তিনি তার সাক্ষাৎকার দেখাচ্ছে। তিনি খুব বিখ্যাত অভিনেত্রী ছিলেন, সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছেন। তার সাক্ষাৎকার দেখাতে নিয়ে গেছেন, তিনি তার ফিল্মের কথা বলছেন না, তার কাজের কথা বলছেন না, তিনি দেখাচ্ছেন দেখুন আমার টিয়া পা, আমার ময়না পাখিটা কীরকম আমার মতো হে করে হাসে, হ্যাঁ নমস্কার বলে, এইগুলো দেখাতেই তিনি পাগল হয়ে যাচ্ছেন। এক ঘন্টার যে ইন্টারভিউ, তার যে জীবনের গল্প, এই যে সব বিখ্যাত মানুষদের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন, ভুলেই গেছেন সেই সব গল্প বলতেন। তিনি শুধু আল ফাল গল্প করে আর ওই টিয়া পাখি আর ময়না পাখির আওয়াজ শুনিয়েই সময় নষ্ট করে দিলেন। আমরাও ঠিক তাই। সেই কারণে মহারাজ বলছেন, কেমন করে পেরোবো এর থেকে, যত নিজেকে প্রত্যাখ্যান করব, আমিটাকে অস্বীকার করতে পারবো, ততই তিনি প্রকাশিত হবেন। এইখানেও একটা গ্যাঁড়া কোল আছে, কিছু মানুষ থাকে আমি কিছু নই, ভগবান আমাকে আমার মুখ দিয়ে বলাচ্ছেন তাই আমি বলছি, ভগবান আমাকে এরকম করাচ্ছেন তাই আমি করছি। এইরকমভাবে করে আমরা ভগবানকে এগিয়ে নিতে চাই সেটা নয়, একটুখানি ছুঁচ ফুটিয়ে দেখুন দেখি দেখবেন কিরকম, হ্যাঁ আমার আমাকে এরকম বললেন আপনি, আপনি আসবেন না আমাদের যে সৎসঙ্গ হয় তার ভেতরে ঢুকবেন না, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে ফায়ারটা জেগে ওঠে। তার মানে ওই যে আগে এতক্ষণ ধরে বলছিলাম যে মা আমাকে বলাচ্ছেন, ঠাকুর আমাকে বলাচ্ছেন, আমি যা কাজ করছি সব করছি, তার মানে ওটা দ্যাট ওয়াজ সিম্পলি অ্যান অ্যাক্টিং, অভিনয়, অভিনয়ের বাইরে আর কিচ্ছু নয়। যতক্ষণ না তাকে সত্যি সত্যি ভালোবাসতে পারবো, আমরা সকলকে বলি ভগবানকে ভালোবাসুন, স্বামীজিকে না ভালোবাসলে আমাদের জীবন কিচ্ছু হবে না, আমি ভালোবাসতে পেরেছি কি, আমি কি তাকে সবটুকু উজাড় করে দিতে পেরেছি কি, আমি কি আমার অহংবোধটা তার পায়ে নিবেদন করতে পেরেছি, এটা হচ্ছে খুব বড় কথা। তাই এই যে ভূতেশানন্দ যে আমাদের বলতেন, যখন তিনি আলোচনা করতেন তখন তিনি বলতেন, তোমরা ভেবো না যে শুধু আমি তোমাদেরকে বলছি, তোমাদের বলছি এই কারণে আমি নিজেকে মনে করাতে চাই। আমাদের এই যে আলোচনাগুলো এগুলো শুধু আমাদের নিজেদেরকে মনে করানো, নাহলে একেবারে কলুষ সমস্ত কিছু দিয়ে আমরা প্রত্যেকে ভর্তি। আমরা একে অপরের মধ্যে বার্তা বিনিময় করি, আর এই বার্তা বিনিময় করে শুনতে শুনতে নিজের ত্রুটিগুলো খুঁজে বার করে নিজেকে একটু একটু করে ত্রুটিমুক্ত করি। ভাবপ্রচার পরিষদে আপনারা জানেন অনেকটা যে শ্রীরামকৃষ্ণ মিশনের কিছু সেন্টার আছে, অ্যাফিলিয়েটেড সেন্টার, এছাড়াও ভক্তরাও কিছু কিছু সেন্টার পরিচালনা করেন। সেই সেন্টারগুলো যাতে একটা ছোট্ট গাইডলাইন ধরে যায়, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুযায়ী যায়, তাই ভাবপ্রচার পরিষদ তৈরি করা, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। মা সেখানে অনুসূত হয়ে আছেন, মায়ের নামটি নেই কিন্তু মা ওই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবটিকে জড়িয়ে রাখেন। সেই ভাবপ্রচার পরিষদে বছরে দুটো করে মিটিং হতো। আমি প্রথম দিকে যেতে চাইতাম না, শিবমানজি প্রায় ঠেলে গুঁজেই পাঠাতেন, কিন্তু নিজে গিয়ে দেখেছি যখন আমরা ওই বাইরে গিয়েছি, অন্যদের ওখানে বলতে হয় গত ৬ মাস আপনি কী কী কাজ করেছেন, এবং হাঁ করে তাকিয়ে ভেবেছি আমার নিজের ভেতরের অহংকার ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমরা একটা সময় ভাবতুম যে রামকৃষ্ণ বিবেকানন্দকে রামকৃষ্ণ মিশনই বোধহয় পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে, রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে শুধু বোধহয় সন্ন্যাসীরাই চলে,
আর গৃহীগুলো আসে যায়, মহারাজ মহারাজ করে, প্রণাম করে চলে যায়, তা নয়। তারা যে কি প্রচণ্ড পরিমাণে কাজ করে এটাই ভাবপ্রচার পরিষদের মিটিংগুলো আমায় কান মূলে শিখিয়ে দিয়েছে। কত রকমের কাজ, মানুষকে সেবা করার কত রকমের যে পথ আছে, কত ভাবে মানুষ মানুষের জন্য ভাবছে, এটা যদি ভাবপ্রচার পরিষদে না যেতাম তাহলে কখনোই হতো না। এইটা হচ্ছে যখন আমরা নিজেকে প্রত্যাখ্যান করতে শিখি, নিজেকে যখন ছোট করতে শিখি তখনই হয়। রবীন্দ্রনাথের একটি গান আছে জানেন তো, এত আলো জ্বালিয়েছ এই গগনে কি উৎসবের লগনে, সেখানে বলা আছে সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। এই যে আমি বসে আছি, পেছন দিকে মায়ের ছবি আছে, সব আলোটা আমার মুখে পড়ছে, আমি চাই সব আলো আমার মুখে পড়ুক, সমস্ত গ্ল্যামার আমাকে দেখো, সবাই আমাকে দেখুক। যার জন্য গ্ল্যামার, মা ঠাকুরের জন্য তিনি পেছনেই পড়ে থাকেন। এই অবস্থা থেকে কেমন করে মুক্তি হয়? বলছেন, প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। যখন আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের সাথে প্রেম করি, তখন কি হয়, সত্তা তিনি আপনাপনি এগিয়ে যান, সব আলো তার মুখে পড়ে। আর তিনি এত জ্যোতির্ময় যে তার আলোতে আমি আলোকিত হই, আমি যদিও পেছনে পড়ে থাকি কিন্তু তিনি আমাকে আলোকিত করে দেন, তার কৃপার আলোতে আমি আলোকিত হই। এইটাই বলছেন, যত আমরা নিজেকে প্রত্যাখ্যান করতে পারবো, যত তাকে আমাদের জীবনের হৃদয়ের রাজা করে নিতে পারবো, তত তিনি একটা সময় দেখব যে তিনি আমাদেরকেও তার স্থানে বসিয়েছেন। রবীন্দ্রনাথ লিখছেন, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। কি সুন্দর কথা বলছেন, আমাদের কেউ খাটো করে রাখেনি, কোনো অসত্যে আমাদের খাটো করে রাখেনি, রাজা তিনি নেমে এসছেন আমাদের সঙ্গে খেলবেন বলে। শ্রীরামকৃষ্ণ তিনি ধরা ধাম তার বাঞ্ছিত ধাম থেকে নেমে এসেছেন, স্থূল শরীরে খেলেছেন, সূক্ষ্ম শরীরে খেলছেন আমাদের সঙ্গে, আর সেই খেলছেন আর নাচছেন, আমাদের এতটুকু খাটো করেননি। তিনি পরিচয় দেবার একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, এই একটি পরিচয়, আমি শ্রীরামকৃষ্ণের প্রেমিক, এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। এবং এই পরিচয় দেখবেন কত আমাদের আনন্দ। এই যখন ভক্ত সম্মেলন হয়, এই যে সব নানা বর্ণের মানুষ আসেন, নানা বৃত্তির মানুষ আসেন, নানা অর্থের যে সাম্যতা অসাম্যতা যুক্ত মানুষ আসেন, কিন্তু যখন তারা সেই হলে গিয়ে পৌঁছন, আপনি একজন দিনহীন যেভাবে প্রণাম করছেন, একজন ধনীও ঠিক সেইভাবে প্রণাম করছেন, একজন দিনহীন যে প্লাস্টিকে চেড়ে বসে আছেন, একজন ধনীও সেই প্লাস্টিকে চেড়ে বসে আছেন, কারণ সকলের তখন একটাই পরিচয়, তারা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী। যারা আপনাদের বক্তৃতা করেন, সন্ন্যাসী হোক গৃহী হোক, তারাও আপনাদেরকে এই বলে সম্বোধন করেন, সমবেত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী। আমরা ওই শ্রীরামকৃষ্ণ ওইটার সাথে সংযুক্ত হয়ে থাকি, তখন আমাদের নিজেদের আত্ম পরিচয় ভুলে যাই, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের হয়ে উঠি। এইটাই বলছেন, এই আমিটাকে মারবার জন্যই যোগ ভক্তি সাধনা, এই দুটি পথকে তিনি এগিয়ে দিচ্ছেন। ভক্তেরা হৃদয় মন্দিরে ভগবানকে বসেছেন, সেখানে ভগবান প্রভুরূপে রয়েছেন এবং ভক্ত হয়েছেন তার দাস। দেখবেন আমাদের এই যে সাধন ভজন সেখানে হয়, সেখানে একটা ভারী সুন্দর জিনিস সেখানে হয়, সেটা হচ্ছে মানস পূজা। ইষ্ট গুরুকে তো করলেনি, কিন্তু ইষ্টকে ভারী সুন্দর করে আমরা পুজো করি। স্বামী অখণ্ডানন্দজির একটা চিঠি আছে, আমি ভুলে গেছি রেফারেন্সটা, সেই কারণে আমি একবারে সঠিক এক্স্যাক্ট রেফারেন্স দিতে পারছি না, কিন্তু সেখানে বলা আছে, তো ভালো করে ঠাকুরের হাত পা ভালো করে মুছিয়ে দিবি, তারপরে ঠাকুরের পাটাগুলো ভিজে গামছা দিয়ে যেরকম করে মুছাস সেরকম করে মুছিয়ে দিবি, স্নান করিয়ে দিবি, সুন্দর কাপড় পরাবি, তারপরে তাকে সব নানা রকমের ভালো ভালো খাবার খেতে দিবি, খাবার খেতে দেওয়া হয়ে গেলে তারপরে তাকে আরতি করবি, এক প্রদীপ দিয়ে, দুই প্রদীপ দিয়ে, তিন প্রদীপ দিয়ে। আমি জানতাম না এরকমভাবে এক এরকম প্রদীপের সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে আরতি করা যায়। কেদারনাথে গিয়ে দেখলাম, প্রথম প্রদীপ শুরু হলো কেদারনাথের, একটি বাতি জ্বলছে তাতে,
তারপরে এই অর্ধচন্দ্রাকারে ঘুরে এসে যখন তিনি ঘুরে গেলেন, তারপরে যে প্রদীপ দিয়ে আরতি করতে শুরু, তাতে তিনটি প্রদীপ রয়েছে। তারপরে সেইটি আবার ঘুরে 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 আবার যখন এলো, তারপরের বার এলো সাতটি প্রদীপ, এলো সাতটি দীপ লাগানো আছে। তিনি সেটি দিয়ে আরতি করতে করতে আবার যে হাতটা ঘোরালেন, তারপরে যে প্রদীপটাকে নিয়ে তিনি এগোলেন, তাতে নটি প্রদীপ আছে। এরকমভাবে 11টা, 15টা, 17টা, 19টা, 21টা, এই 21টা প্রদীপ, শেষকালে যখন তিনি আরতি করছেন 21টা প্রদীপ নিয়ে, অখণ্ডানন্দজি সেই চিঠিতে এই বর্ণনা আছে। ওই রকম প্রদীপ দিয়ে আরতি শেষ হয়ে গেল, তারপরে তুই কর্পূর দিয়ে আরতি কর, সে কর্পূর যেন শেষ হচ্ছে না। তারপরে জলশঙ্খ দিয়ে, তারপরে কাপড় দিয়ে, তারপরে ফুল দিয়ে, তারপরে হাওয়া করে, সাষ্টাঙ্গ নিজেকে প্রণাম করে, মুঠো মুঠো পদ্ম ফুল নিয়ে আয়। পদ্ম ফুল শেষ হয়ে গেছে, জবা, বকুল, ফুল, মালতী, মুঠো মুঠো ফুল নিয়ে আয়। তার তার চতুর্দিকে যেন ফুলের যেন একটা প্রাঙ্গণ তৈরি হয়ে যায়। একটা ভারী সুন্দর মানুষ মানুষ পূজার একটা ছবি আমাদের পূজনীয় স্বামী অখণ্ডানন্দজির একটা চিঠিতে আছে। অনেক বছর আগে পড়েছি, 20-25 বছর, তখন লেখাপড়া করতাম, এখন তো ফাঁকি মারি, তখন পড়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এটা আমার মনে হয়েছিল এটা ভীষণ আইডিয়াল। কখন যে নিজেকে ভুলে গেছি এইটা ভাবতে গেলে, কখন যে আমরা নিজেকে ভুলে যাই সেইটাই আমরা বুঝে উঠতে পারি না। এইরকম ভাবলে তখন এইটা হয়, এই যে হৃদয় মন্দিরে তখন ভগবানকে বসিয়ে আমি তার, তিনি প্রভু হয়ে যান এবং আমি তার দাস হয়ে যাই। ভক্তের আমি হলো সেবক, আমি দাস, আমি সত্যি সত্যি তার সেবক, তার দাস হয়ে যায়। আমরা পুজো করতাম তো, সারদা মঠ থেকে একজন মাতাজি আসতেন, আমি নাম জানি না তার, তিনি প্রত্যেকবার পুজোর ঠিক আগে, ঠাকুরের বিশেষ পুজো শুরু হওয়ার আগে একটা বকুল ফুলের মালা গেঁথে নিয়ে আসতেন। এমন কিছু নয়, সাদা সুতো দিয়ে গাঁথা একটা বকুল ফুলের মালা। আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না কেন তিনি আনেন, কিন্তু ঠিক ষোড়শোপচার শুরু হওয়ার আগে সেই বকুল ফুলের মালাটা আসতো, এবং তিনি হাত বাড়িয়ে এগিয়ে দিয়ে বলতেন, মহারাজ এটা ঠাকুরকে পরিয়ে দেবেন। প্রথম 2-3 বছর এমনি নিয়ে নিতাম, কিন্তু তারপরের বছর থেকে আমি যেন অপেক্ষা করে থাকতাম। আমি সব কিছু নিবেদন করে দিতাম, শুধু পুষ্পমাল্যটা আলাদা করে নিবেদন করতাম, যদি বকুল ফুলের মালাটা সময় মতো না আসে। তারপরে এই নিবেদন করতে করতে ঠিক সময় তিনি আসতেন, সেই বকুল ফুলের মালাটা দিতেন, আমি সঙ্গে সঙ্গে সেটি নিবেদন করে ওটা ঠাকুরকে পড়ার পরিয়ে দেওয়া হতো, আর তিনি হাত জোর করে দাঁড়িয়ে সেটি দেখে চলে যেতেন। এটা প্রতি বছর ঘটত, আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকতাম, মনে হতো সেই বকুল ফুলের প্রত্যেকটি ফুলের ভেতরে যেন তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার ভক্তি যেন জড়িয়ে আছে। এটা আমার জীবনে খুব শিক্ষণীয় একটা ঘটনা, কেমন করে একটা সাধারণ বকুল ফুলের মালা, জগৎচন্দ্র হার পরেছি সেই জগৎ দেবতার গলার বিশেষ হার হয়ে যেতে পারে। সত্যি আমরা দেখতাম কত মালা পরানো হতো ঠাকুরকে, গোলাপ ফুলের মালা পরানো হয়েছে, রজনীগন্ধার মালা পরানো হয়েছে, গাঁদা ফুলের মালা পরানো হয়েছে, বেলপাতার মালা পরানো হয়েছে, কিন্তু তারই মাঝখানে ওই বকুল ফুলের মালাটা পরানো হতো। বকুল ফুলের কালারটা একটু অন্যরকম তো, একটু ব্রাউনিশ মতো, একটু কালচে মতো। তখন যখন সেটা পরানো হতো, এত সুন্দর দেখাতো ঠাকুরকে সেই বকুল ফুলের মালা পরে, মনে হতো যেন সেই কি অপূর্ব সেই লাগছে ঠাকুরকে। একবার একজন দিয়ে গেছিলেন ওই আকন্দ ফুলের মালা, আমরা পরিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, আমাকে এসে পূজারী যিনি ছিলেন তিনি খুব বকাঝকা করলেন, এত মালা পরিয়ে দিয়েছ কিন্তু ঠাকুরকে যে কি সুন্দর দেখাচ্ছে। তিনিও সব খুলে দিলেন, কিন্তু বললেন বকুল ফুলটা খুব হালকা মালা, এটা থাকুক। এই যে আমিকে সম্পূর্ণ ওই যেন মনে হতো, আমার এই মালাটা দেখলে মনে হতো আমাদের আমিকে যেন প্রত্যেকটা ফুলের সাথে উনি গেঁথে তার গলায় নিবেদন করেছেন। বলছেন জ্ঞানীর পথটা কি না, জ্ঞানী সবসময় নিজেকে তার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করেন, বলেন আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ, এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, আমি সেই ব্রহ্মস্বরূপ, এছাড়া আর কোনো সত্তা নেই, এবং এই সত্তা নেই এই বোধটা তারা যত চিন্তা করতে থাকেন তত এই জগৎ সংসারে আর দুজন কেউ থাকে না। ভক্ত কীরকম করে, সেই মীরাবাইয়ের মতো, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই, আমাদের খেদা আছে, ভোদা আছে, পচা আছে, পটা আছে, তার সঙ্গে রামকৃষ্ণ আছে, কিন্তু ওই আমাদের ভাবটা হতে হবে মীরাবাইয়ের মতো, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই। আর জ্ঞানী হচ্ছে সে বলছে আহম ব্রহ্মাস্মি, দুসরাও নেই, আমি একাই আছি,
আমি তার প্রকাশ, তিনি আমাতে প্রকাশিত হচ্ছেন, আমি তাতে প্রকাশিত হচ্ছে। তাহলে কিরকম যেন সেই আয়নার সামনে যখন দাঁড়াই আমি, আমাকেই দেখতে পাচ্ছি, আর ওই আয়নার থেকে আমারই প্রতিবিম্ব, এই মানুষটারই প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে। আমরা যেন পরমাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই। কি সুন্দর কথাটা বলছেন জ্ঞানী, বলেন অহম ব্রহ্মাস্মি। তিনি নিজেকে ব্রহ্মস্বরূপ বলে জানেন, তার কাছে ব্রহ্মই সত্য, ছোট 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 আমিটা একেবারে মিথ্যে। যোগী পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তার আমি একলা নয়, পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। ভক্ত ভক্ত ভক্তিযোগী আর জ্ঞানযোগীর মধ্যে এইটা হচ্ছে বেসিক ফারাক। ভক্তিযোগীর ভেতরে দুটি সত্তা আছে, তুমি আর আমি, আর জ্ঞানযোগীর ভেতরে দুটি সত্তা নেই, কেবল একটা সত্তা আছে, আমি তুমি, তুমি আমি। এই যে আলাদা আলাদা প্রকাশ দেখছি, সেটা শুধুমাত্র আমারই প্রকাশ তোমার ভেতরে। রবীন্দ্রনাথের গানেতে আছে, আবার আসে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। আমার ভিতরে তোমার সেই প্রকাশ হচ্ছে, তাই তো এত মধুর বোধ হচ্ছে। ঠাকুর বলছেন কাঁচা আমি আর পাকা আমি, কাঁচা আমিটাই যত গণ্ডগোল করে, পাকা আমিতে দোষ নেই, সেটি ভক্তের আমি, দাস আমি। শ্রীরামকৃষ্ণ তার আমি সত্তাটিকে, আমি সত্তাটি মাতৃসত্তায় বিসর্জন দিয়েছিলেন, তার সব মা, নিজের বলতে কিছু ছিল না, তার একটা উপদেশ, তার একটা উপদেশ, মুক্ত হব কবে কবে আমি যাবে যাবে, আমি সত্তা চলে গিয়েছিল ঠাকুরের, তাই তিনি সত্য সত্যই মায়ের ছেলে হতে পেরেছিলেন। আমি তোমার তুমি আমার এইটি যদি ভাবতে পারি, সত্যি যদি আমি তার হলাম আর তিনি আমার হলেন, তবে আর বাকি রইল কি, দৃষ্টিটাই শুধু আমার দিক থেকে ফিরিয়ে তার দিকে দেওয়া, তখন আর আমার কিছুই থাকলো না, আমি শরণাগত, তার পাদপদ্মে আত্মসমর্পণ করলাম, সেই ক্ষণে তিনি হলেন, তিনি আমার হলেন, আমিও তার হলাম। এটি ভারী সুন্দর। আমাদের এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে কাঁচা আমি আর একটা হচ্ছে পাকা আমি। কাঁচা আমি যে জানতে দেয় না, যে আমি বোধটাকে খুব বড় করে রাখে, আমি এই করেছি, আমি তাই, আমি সেই, আমি ওই, আমি তাই। বেসিক্যালি আমরা সবাই প্রায় এরকম, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, আমি আমার কথাও বলছি। হ্যাঁ, যতই মনে মুখে মুখে বলি না কেন, ঠাকুর শক্তি দিয়েছিলেন বলে এই বাড়িটা হলো, ঠাকুর শক্তি দিয়েছিলেন বলে ওইটা হলো, ঠাকুর শক্তি দিয়েছিলেন বলে ওইটা হলো, যখন হয় না তখন মনে হয় আমি এত চেষ্টা করলাম, ঠাকুর আমাকে সাহায্য করলেন না। দেখুন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দুটো আলাদা আলাদা সত্তা তৈরি হয়ে গেল, যে আমি এত চেষ্টা করলাম, আর ওই লোকটা তো মহাপাজি, হ্যাঁ, রোজ বসে বসে পায়েস খাচ্ছে, ভালো মালা পড়ছে, আমি সুন্দর সুন্দর কাপড় তার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসছি, সেই সব করে গ্ল্যামার দেখাচ্ছে, আর এবারে কাজটা করে দিল না, আর যদি করে দিতেন তখন বলতাম আমি কি আর আমার শক্তিতে করেছি, তিনি শক্তি দিয়েছেন তাই করেছি। এই ভ্রমটা যতদিন আছে ততদিন জানবেন আমার ভেতরে কাঁচা আমিটা ভীষণভাবে প্রকট হয়েছে। যদি বর্জন কিছু করতে হয়, সেই কাঁচা আমিটাকে বর্জন করতে হবে। এই কাঁচা আমিটাকে যখন আমরা বর্জন করতে পারবো তখনই হবে, আমি তোমার এই বোধটা আমাকে জাগাতে হবে। নরেন এসেছেন ঠাকুরকে, ঠাকুরের সঙ্গে দেখা করতে রোজ আসেন, ঠাকুর তার দিকে ফিরেও তাকান না, কথাও বলেন না। নরেনকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তাহলে তুই আসিস কেন? বলে, আমার ভালো লাগে তাই আমি আসি। এই ভালো লাগাটা জাগাতে হবে। আমি বলেছিলাম আপনাদের বোধহয় মনে আছে কি না জানি না, আমরা যখন সাধু হইনি, যখন মনে মনে সাধু হব হব ভাবছি, তখন বর্তমান পত্রিকা একটা লেখা বার করেছিল, একটা একটা শুক্রবারের একটা এডিশন বেরিয়েছিল, কেমন করে সাধু হয়, বিভিন্ন ধর্মীয় সংস্থার যারা প্রধান তারা বলেছিলেন তাদের সংস্থায় কীভাবে সাধু হওয়ার হয়। রামকৃষ্ণ মিশন থেকে সাক্ষাৎকার দিয়েছিলেন তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক স্বামী গহনানন্দজি মহারাজ, এটা 88 সালের ঘটনা, তখন উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি এই আমাদের হয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। উনিও নিয়মকানুন বললেন, এই এতদিন প্রবেশনার থাকতে হবে, এতদিন প্রবেশনার থাকতে হবে, এতদিন প্রবেশনার ট্রেনিং থাকতে হবে, এতদিন চৈতন্য ব্রহ্মচারী থাকতে হবে, তারপরে সন্ন্যাস হবে, তারপরে ভগবান লাভ, হেনা তেনা। কিন্তু শেষকালে একটা দারুণ জিনিস বললেন, বললেন যে লেখাপড়া এই সমস্ত জিনিস এগুলো পাসপোর্ট, আসল হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা। জীবন দেবতাকে আমরা যত ভালোবাসতে পারবো তত আমাদের ভেতরে কাজটা সহজ হবে। জীবন দেবতাকে আমরা যত ভালোবাসতে পারবো তত জীবনের, প্রত্যেক জীবনের একটা করে হ্যাজার্ডস আছে,
এই দেখুন আপনাদের সংসার জীবনে সেখানে কি হ্যাজার্ড নেই? নিশ্চয়ই আছেন, কিন্তু আপনারা কেমন করে তাকে পেরিয়ে যান, কারণ আপনারা সংসারটাকে খুব ভালোবাসেন। আপনারা সব সময় চেষ্টা করেন যে সংসারটা কেমন করে সুন্দর করে চলবে। ঠিক সেই রকম যে সাধু হতে এসেছে, সে তার যদি তার জীবন স্বরূপ হচ্ছে এই সংসারটা আমাদের জীবন স্বরূপ, ঠিক যেরকম আপনাদের, ঠিক সেই রকম আমাদের সবার যদি জীবন স্বরূপ শ্রীরামকৃষ্ণ হন, তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণ দেওয়ার সব বেদনা আমরা খুব সহজে বুঝতে পারবো। ওই যে শরৎ মহারাজের কথা আছে না, যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, তখন মনে হবে না এটা কথার কথা, মনে হবে সত্যি সত্যি আমরা এটা বোধ করতে পারি। যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। সামান্যতম একটা কিছু সময়ের জন্য যদি তিনি আমার বাইরে চলে যান, তাকে যদি দেখতে না পাই, তাহলে আমার কষ্ট হবে, আমার ভীষণ কষ্ট বোধ হতে থাকবে। এইটা হচ্ছে এই পাকা আমিতে রূপান্তরিত হওয়া। তাকে দেখতে পাচ্ছি না বলে, তাকে জানতে পাচ্ছি না বলে একবারে কষ্ট। এই সরজুবালা দেবীর স্মৃতি কথা পড়ছিলাম, শ্রী শ্রী মায়ের কথা সেখানে আছে। তিনি এসেছেন, এসে শুনলেন মা কোনো ভক্তের সঙ্গে কথা বলছেন, কিন্তু পাগলের মতো মাকে খুঁজছেন। একতলায় খুঁজছেন, সব ঘরগুলো দোতলায় খোঁজা হয়ে গেল, তিনতলায় খুঁজলেন। ঘটনাটা কিন্তু খুব সামান্য, কিন্তু এই যে আকুলতাটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাকে খুঁজছি, তাকে ছাড়া আর কাউকে, যে মুহূর্তে মাকে দেখতে পেলেন কি আনন্দ! ছোট শিশুদের আমরা খুব বুঝতে পারি এটা। হস্টেলে বাবা এলেন তো খুব ভালো, কিন্তু মা না এলে একটুও ভালো নয়। যে যাদের গার্জেনরা আসছে না, আমি দেখি তো সব সপ্তাহে তো সব গার্জেনরা এসে উঠতে পারেন না, মাত্র দ্বিতীয় এবং চতুর্থ শুক্র রবিবার দেখতে দেওয়া হয়। একটি ছেলের আমার মনে আছে এখনো পর্যন্ত, সেই যখনই কারোর গার্জেন আসছে, সেও দোতলা থেকে দৌ করে নেমে দেখছে, শুধু নেমে দেখছে না, একদম গেটের কাছে অব্দি চলে যাচ্ছে। তাহলে কি টোটো থেকে তার গার্জেন নামছে, তারপরে যখন দেখছে না তার গার্জেন আসেনি, আবার মুখটাকে এরকম করে লম্বা করে চলে যাচ্ছে। আমি অফিসে বসে বসে কাজ করতে করতে বাচ্চারিক তাকে ছুটিতে যেতে যেতে তাকে দেখে একবার ডাকলুম, কি ব্যাপারে তুই এরকম মন খারাপ করছিস কেন? তখন বললেন, সবার বাড়ির লোক এসছে, আমার কেউ আসেনি জানেন তো। সে এমন করে বললো যেন ভীষণ কষ্ট লাগছে। আমি বললাম, দাঁড়া তোর বাড়ির লোককে ফোন করি। বলে মোবাইল ফোন থেকে বাবাকে ফোন করা হলো। ওর বাবা বললেন ওকে যে ওই আগের লঞ্চটা উনি মিস করেছেন, উনি পরের লঞ্চে আসছেন। ওর যে মুখের সেই যে আনন্দ, তার সেই যে আলোকিত ভাব, সেটা যেন আমাকে চাই, আমাকে একবারে ছুঁয়ে গেল। আমাদের কিন্তু ভগবানকে খুঁজে পাইনি বলে এই আনন্দটা আসে না। যখন আমরা আমাদের যদি যখনই বোধটা আসবে, তিনি আসছেন, তার পদধ্বনি শুনতে পাচ্ছি, আমার জীবনে তার পদধ্বনি শুনতে পাচ্ছি, আঘাতে হোক দুঃখে হোক সব কিছুর মধ্যে আমাদের জীবনে তার পদধ্বনি শুনতে পাচ্ছি, তিনি আসছেন অনুভব করছি, তখন দেখবেন আমাদের জীবনটা অনেক সহজ হয়। আমরা ধীরে ধীরে তখন অনুভব করব আমাদের কাঁচা আমিটা চলে গেছে, আমরা ধীরে ধীরে পাকা আমির দিকে রওনা হচ্ছে, তখন দৃষ্টিটা ফিরে যাবে, দৃষ্টি দেখার দৃষ্টিটা ফিরে যাবে। দৃষ্টিটা শুধু আমার দিক থেকে ফিরিয়ে নিয়ে তার দিকে দেওয়া, তখন আর আমার কিছু থাকলো না, আমি শরণাগত তার পাদপদ্মে আত্মসমর্পণ করলাম। সেইক্ষণে তিনি আমার হলেন, আমি তার হলাম। একটা ছোট্ট আপনাদের ঘটনা বলি, জীবন কীরকমভাবে বদলায়। পূজনীয় রঙ্গনাথানন্দ স্বামীর কাছে প্রচুর বই আসত, একটা সময় তিনি প্রচুর পড়তেন। এক শেষের দিকে তার শারীরিক অসুস্থতার জন্য তিনি অত পড়তে পারতেন না, কিন্তু সবাই বইটই লিখে রিভিউ করার জন্য মহারাজের কাছে পাঠাতেন। মহারাজ নিজে তো পড়তেনই, সেবকদেরও পড়তে দিতেন। তারপরে তাকে চিঠি লেখার আগে মহারাজ একটু উল্টে পাল্টে দেখতেন। তা একজন সেবককে একটা বই পড়তে দিয়েছেন রিভিউ করার জন্য। তারপর জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো বইটা কীরকম গো? বলছে, না ভালো নয় বিষয়বস্তু, ভাষা ভালো নয়। আচ্ছা, হাউ ওয়াজ দ্য কন্টেন্ট? ইট ওয়াজ নট গুড। দেন হাউ ওয়াজ দ্য প্রিন্টিং? সো মেনি মিস্টেক্স ওয়ার দেয়ার, এত ভুল মুদ্রণ প্রমাদ ছিল। মহারাজের উনি বলছেন, মুরলী মহারাজ বলছেন, মহারাজের মুখটা আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। তারপরে বলছেন যে হাউ ওয়াজ দ্য কভার পেজ? নো মহারাজ, ইট ওয়াজ নট টু মাচ অ্যাট্রাক্টিভ, ভেরি সিম্পল, ইজ ইট লাইক দ্যাট? তারপর উনি একবার ভীষণ গম্ভীর হয়ে গেছেন, বলছেন, নাথিং ওয়াজ গুড দেয়ার,
তখন উনি বলছেন, নো দ্য বাইন্ডিং ওয়াজ ভেরি গুড, দ্যাটস ইট। উনি বলছেন আমি হতবাক হয়ে তাকিয়ে আছি, ওই একটা জিনিস ভালো দেখেছেন, সেটাকে কি ইম্পর্টেন্স দিচ্ছেন। এই যে যখন ভগবানের দিকে তাকাই আমরা, আমরা ইস ভগবানময় হয়ে যাই, তখন আমাদের মনের মধ্যে এই ভাবটা আসে। নাহলে দেখবেন একটা মানুষকে দেখলেই আমরা বলি না, আজকাল এই চিগি সিরিজ আসে, সেইখানে আছে যে বিয়ে বাড়িতে কীরকম আমরা দেখি, সেইখানে নানা রকমের সব ব্যবস্থা, হ্যাঁ সব ভালো রে, হ্যাঁ দেখেছিস কীরকম পাতলা জিনিস দিয়ে আশীর্বাদ করেছে, মাংসটা ভালো ছিল, ঝাল এত দিয়েছিল না, এই কচুরি বেশি খাস না, সে নানা রকমের চিগি সিরিজ আসে। আমাদের জীবনটা চিগি সিরিজের মতো হয়ে যায়, আমরা সব কিছুকে খারাপ দেখি। কিন্তু যখন সেই আমাদের ভেতরে সেই ঈশ্বরীয় ভাবটা জাগে, তখন আমরা সব কিছুর মধ্যে ভালোটুকুকে শুধু খুঁজে বেড়াই। আমার এখনও মুরলি মহারাজের কথাগুলো কানের মধ্যে বাজে, মুরলি মহারাজকে রঙ্গনাথনজি জিজ্ঞেস করছেন, নাথিং ওয়াজ গুড দেয়ার, খুব আস্তে আস্তে জিজ্ঞেস করছেন, আগে আগে যা জিজ্ঞেস করছেন সব নিগেট হয়ে গেছে, তো ওনার খুব দুঃখ হচ্ছে, ওনাকে তো লিখতে হবে সামথিং ইজ গুড দেয়ার। তখন উনি লিখছেন, বলছেন মুরলি মহারাজ বলছেন, ইয়েস মহারাজ দ্য বাইন্ডিং ওয়াজ ভেরি গুড। উনি বলছেন দ্যাটস ইট, বলছেন সেই টেবিল চাপড়াচ্ছে, বলছেন এই তো সুন্দর। এই যে জীবনের সব কিছুর ভেতরে ভালোকে দেখার চেষ্টা, দেখবেন যত আমরা ঈশ্বরের কাছে যাব, তত আমাদের এই দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। ঈশ্বরের কাছে এসেছি এটার প্রথম বোধ জাগবে, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। ঈশ্বর কখনো কারোর দোষ দেখেন না, শুধু মানুষের গুণ দেখেন, সেই গুণটুকু আমাদের ভেতরে যেটুকু গুণ আছে সেটুকুকে তিনি জাগ্রত করেন। দেখবেন যখন আমাদের ভেতরে এই ভাবটি আসবে তখনই আসবে। তার মানে এই নয় যে কানা বেগুন দেখে কানা বেগুন ওপর দিকটা ভালো আছে, কানা বেগুনটা কিনে নিয়ে চলে আসবেন, সেইটি কিন্তু করবেন না, সেইটি ঠিকঠাক করবেন। কিন্তু মানুষের ভেতরে খারাপ দিকটা দেখবেন না, যত খারাপ দিকটা দেখা পরিহার করতে পারবেন, জানবেন আপনি ঈশ্বরীয় সত্তার দিকে এগোচ্ছেন। আরেকটা হচ্ছে আরও পরের কথা, আমি তুমি, তার উপর গভীর ভালোবাসা এলে আমি তুমি তুমি আমি, যেমন গোপীদের হয়েছিল কৃষ্ণ প্রেমে উন্মাদিনী, কোনো কোনো গোপীর বোধ হতো আমি কৃষ্ণ। এ ভাব আরও পরের কথা, আমাদের দাসভাব সন্তান ভাবই ভালো, ভক্ত বলেন আমি তোমার দাস, আহা রামচন্দ্রজির পদে হনুমানের কি গভীর অনুরাগ। এই সেবা এই অনুরাগ এইটি ঠিক ঠিক হলে দাস, এইটি ঠিক ঠিক দাস আমি ভাব, এই দুটো ভাব আমাদের কিন্তু থাকা ভীষণ জরুরি, এবং এটায় ঈশ্বরের সঙ্গে খুব সহজে কমিউনিকেট করা যায়। আমি তার দাস, যেমন কেনা চাকরের যে কৃতদাসের যেরকম নিজস্ব কোনো আত্মবুদ্ধি থাকে না, ঠিক সেই রকম যদি এই দাস ভাবটা আমাদের ভেতরে জাগে, আমাদের ভেতরে হয়। এই উদাহরণটা আমি অনেকবার দিয়েছি, আপনারা অনেকবার শুনেছেন, তবু এটা আমার দাস্যভাবের ভীষণ একটা ভালো উদাহরণ বলে বোধ হয়েছে। আমাদের সারদা মঠের যিনি প্রথম অধ্যক্ষা ছিলেন ভারতী প্রাণা মাতাজি, 27 বছর কাশীতে তপস্যা করেছিলেন, তখনও তিনি সরলা মাসি এদের কাছে, আমাদের নির্ভীক প্রাণা মাতাজি খুব সম্ভবত তিনি গিয়েছেন কাশীতে, তখনও তার সন্ন্যাস হয়নি। কাশীতে বৃহস্পতিবার বোধ হয় বিকেল 4টে থেকে 5টা অবধি আমাদের অচলানন্দ মহারাজ মায়েদের জন্য ক্লাস করতেন। তিনি গেছেন, যাওয়ার পথে ওই সরলা মাকে নিয়ে চলে যাবেন, সরলা মাকে নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে গিয়ে করানার্তেই সরলা মা খুলে দিলেন ঘর এবং বললেন, এই ঠাকুরকে জল মিষ্টি দিলুম, যাও ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে এসো। ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আসতে তিনি ভাবলেন চমচম টমচম পাওয়া যাবে, দেখলেন একটা কালো রঙের পাথরের বাটিতে দুটো সাদা বাতাসা দেওয়া আছে, আর একটা ঝকঝকে গ্লাস খুব পরিষ্কার করে মাজা সেই গ্লাসে জল দিয়েছেন। সেইটা হয়ে যাওয়ার পরে তিনি বলছেন, চলুন তাহলে, ক্লাসের সময় হয়ে গেল। বলছে, না মা এখনও ঘর ঝাঁট দেওয়া হয়নি। তিনি ঘরে ঢুকে এমনি করে দেখে বলছে, না না ঘর তো বেশ পরিষ্কার হচ্ছে। বলছে, তাও কি হয় মা, রোজ বিকেলবেলা ঘরটা ঝাঁট দিই, বলে একটা একটু পজ দিয়ে বলছেন, মা আছেন। স্মৃতিকথা লিখতে গিয়ে সেই স্মৃতিচারিকা বলছেন যে মা আছেন এই কথাটার ভেতরে এমন একটা জোর আছে, সেই জোরটা হচ্ছে এই যে এই বাড়িটা আমার নয়, এই জীবনটা আমার নয়, এটা সবটা তার, আমি আমার ইচ্ছে মতো আমার বদল করতে পারি না, আমি চাইলেও বদল করতে পারি না।
একজন ভক্ত আমাকে, সাধু ভক্ত নয়, সাধুই আমাকে একটা কতগুলো ভিডিও পাঠিয়েছিলেন। খুব সম্ভবত এটা স্বামীজির 150 বছরের শ্রীশ্রীমায়ের সার্ধ শতবর্ষের উৎসবের ক্লোজিং সেরিমনি সিডি ভিডিও। সেটা হচ্ছে গীতানন্দজির একটা ভিডিও। উনি একটা নির্দিষ্ট সংখ্যায় জপ করতেন, তাই যে ক্লোজিং সেরিমনির ফাংশন চলছে, যেহেতু তখন তিনি ভাইস প্রেসিডেন্ট, তখন তাকে বারবার করে অনুষ্ঠানে যেতে হতো। তার যে নিজস্ব যে রোজ যতটা জপ করার কথা তিনি করেন, ততটা তিনি জপ করতে পারছেন না। আমাদের হলে কি হতো, আর থাক আজকে অনেক জপেছি, এই তো শোনাই জপ হলো, ব্যাস আমরা টুকটুক টুকটুক করে শুয়ে পড়তাম। কিন্তু মহারাজকে, মহারাজের সেই ছবিটা দেখবার মতো, মহারাজে প্রথমে ঘুম আসছে দেখে মহারাজ হেঁটে হেঁটে জপ করছেন, প্রথমে বসে জপ করছিলেন, তারপরে বসে বসে জপ যখন করছেন উনি দেখছেন ওনার হাতটা নেমে যাচ্ছে, মানে ওনার ঘুম পাচ্ছেন। তখন ওই বয়সে ওই প্রবীণ মানুষ ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটছেন আর জপ করছেন, হাঁটছেন আর জপ করছেন, যেন জীবনটা তার নয়, জীবনটা ঈশ্বরের। এতটা জপ করতে হবে এটা ঈশ্বরকে তিনি বলেছেন, তিনি কোনোভাবে কোনো অবস্থাতেই তার সেই নিয়মটাকে বদল করতে পারেন না। এই বোধটা আমাদের জাগাতে হবে। আমরা বলি শ্রীরামকৃষ্ণকে আমরা একেবারে ট্যাকের মধ্যে ভরে ফেলেছি, বুক পকেটের মধ্যে ভরে ফেলেছি, কিন্তু আমাদের জীবনকে আমরা আমাদের মতো করে পরিচালিত করি। সেটা না করে যদি আমরা ভগবানের মতো, ভগবানের জীবনকে ভগবানের মতো করে পরিচালিত করবি, তাহলে দেখবেন আমাদের জীবনটা সত্যি সত্যি বদল হয়। এটা হয়, এটা পরীক্ষিত সত্য, আমি কথার কথা বলছি না, এটা আমরা ফিল করেছি। যদি আপনি আপনার মতো করে না করে একটা জীবনকে, একটা যদি আমি তার উদ্দেশ্যে এই জীবনটাকে নিবেদন করছি, এই বোধটা আপনি জাগিয়ে রাখতে পারেন, দেখবেন তিনি কখনো কোনো অবস্থাতে আপনাকে বিচালে পা পড়তে দেবেন না, তিনি কখনো কোনো অবস্থাতে আপনাকে খারাপ হতে দেবেন না, তিনি কখনো কোনো অবস্থাতে আপনাকে অপদস্থ হতে দেবেন না, নিশ্চিত করে তিনি আপনাকে রক্ষা করবেন। এই দাস ভাবের কি সুন্দর ভাব! রামচন্দ্রজি হনুমান তিনি বলছেন, তিনি সমস্ত তার মন প্রাণ অন্তরাত্মা তিনি যেন শ্রী ভগবানকে নিবেদন করেছেন। কেউ সামান্যতম সন্দেহ প্রকাশ করে বুক চিরে দেখাচ্ছেন, আমরা এই একটুখানি কাটলেই কত কষ্ট হয়, তিনি বুকটা চিরে দেখাচ্ছেন, সেখানে আর কেউ নেই, শুধু সেই সিয়া সমেত সেই প্রভু রামচন্দ্রজি আছেন। যখন হনুমান গিয়ে পৌঁছলেন লঙ্কায়, তখন সীতাদেবী আনন্দে তার গলায় গজমতির মালা পরিয়ে দিলেন, তিনি সেই গজমতির মালাগুলোর প্রত্যেকটা দানা দেখতে থাকলেন, তাতে রামচন্দ্রের নাম লেখা আছে কিনা, রামচন্দ্রের ছবি আছে কিনা। যখন তিনি দেখলেন যে তা নেই, তখন সেই গজমতির দামির গজমতির মালা ছিঁড়ে ফেলে দিলেন। যা ঈশ্বরের নয় তা আমার প্রয়োজন নেই, ভক্তের জীবনটা এমনই হয়। একটা ভাব নিয়ে সাধনা করতে হয়, নইলে আমিটা যত রকমের গোল বাধায়। তিন রকমের আমি আছে, সাত্ত্বিক রাজসিক আর তামসিক। সাত্ত্বিক আমি হলো দাস আমি বা ভক্তের আমি, সেই পথ দেখিয়ে দেয় আর ভেতরে নিয়ে যায়। রাজসিক আমি, দৃষ্টি থাকে ভোগ ঐশ্বর্য ও প্রভুত্বের দিকে। আর তামসিক আমি নিয়ে যায় একেবারে অন্ধকারে, বন্ধনের মধ্যে। আমি তোমার এইটি সাধন করে যেতে হয়। যিশু বলেছিলেন, আওয়ার ফাদার উইচ আর্ট ইন হেভেন হ্যালোড বি দাই নেম। স্বর্গের দেবতা এলেন হৃদয়ে, বাপ হয়ে এলেন, মা হয়ে এলেন। যখন প্রেম আরও গভীর হবে, প্রেমিক ও প্রেমাস্পদ এক হয়ে যাবে, তখন আমি তুমি, তুমি আমি এইটি হব। এই তিন ধরনের আছে। একটা হচ্ছে সাত্ত্বিক ভাব, একেবারে তার মধ্যে কোনো রকম বাহুল্য নেই। দেখবেন যেখানেই বাহুল্য আছে সেটা কিন্তু সাত্ত্বিক ভাব নয়। মা দুর্গার মূর্তির কথা চিন্তা করুন, মা দুর্গার মূর্তিটা হচ্ছে একদম পিওর সত্যগুণের প্রতীক। তিনি সেই প্রবল কর্মোদ্যম নিয়েছেন, ওই সিংহ সে যে প্রবল কর্মোদ্যোগী, সেই কর্মযোগীর প্রবল কর্মোদ্যম নিয়েছেন, অথচ তিনি শান্ত, এমনি করে ইয়ে করছেন, কিন্তু সেটা এক দৃষ্টিতে শান্ত। ধ্যানের যে মূর্তি বলছেন, বলছেন মৃণালায়ত সনস্পর্শ দশবাহু সমন্বিতাম,
त्रिशूलं दक्षिणे धेयं खड्गं चक्रं क्रमादत तीक्ष्णवानं तथा शक्तिं दक्षिणे सुविचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशाङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्तान महिषं तद्वद्विशीरष्कं प्रदर्शयेत् शिरोच्छेदोद्भवं तद्वद्दानवं खड्गपानिनं हृदि शूलेन निर्भिन्नं निर्यदन्त्र विभूषितं रक्तारक्तिकृताङ्गं च रक्तविस्फुरिते क्षणं वेष्टितं नागपाशेन भ्रुकुटिभीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधीरवक्त्रं च दिव्या सिंहं प्रदर्शयेत् दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरिस्थितं किञ्चित् ऊर्ध्वं तथा वाम अङ्गुष्ठं महिषोपरि মৃণালায়ত এই হচ্ছে একবারে সেই তার চতুর্দিকে একবারে যুদ্ধ চলছে, সিংহ এমনি করে ইয়ে করছেন, এমন কামড়াম কামড়েছেন তার মুখ দিয়ে যেন রক্ত বমি হয়েছে, আর সারা শরীরে সাপ জড়িয়ে আছে অসুরের, দশ হাত দশটি ইয়ে করছেন, কিন্তু মা যেন একবারে ধীর স্থির শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, তার কিন্তু কোনো রকম প্রভাব নেই। তিনি বলছেন, উগ্রচণ্ডা প্রচণ্ডা চ चंडोग्रा चंडनायिका चंडा चंडवती चैव चंडरूपाति चंडिका आभिशक्तिभ्रष्टाभि सततं परिवेष्टितं चिन्तयेत् जगतं धात्रीं धर्मकामार्थ मोक्षदां। বলছেন তিনি এই অষ্টশক্তিকে নিয়ে আছেন, উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা অতি চণ্ডিকা, আর তাদের মাঝখানে তিনি রুদ্রচণ্ডিকা রূপে স্থিত আছেন, কিন্তু তিনি শান্ত ধীর স্থিরভাবে আছেন। কীরূপে কাজ আছেন? বলছেন জগৎ ধাত্রীম, জগৎকে ধরে আছেন। মা যখন তার সন্তানকে ধরে থাকেন তখন কেমন করে ধরেন? এমনি 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 করে দুড়িয়ে দুড়িয়ে ধরেন? তা নন, এমনি করে ধরে থাকেন যাতে সন্তান কোনো অবস্থাতে না পড়ে যায়, সন্তান যেন সুরক্ষিত থাকে। এই এত হইচই এত কিছুর মাঝখানে তিনি সেই জগৎ ধাত্রী রূপে জগৎকে ধারণ করে আছে, সেই ধারণ ধারয়িত্রী রূপে তিনি ধরে আছেন। বলছেন এই অবস্থায় এই রূপটি যে চিন্তা করতে পারে, চিন্তায় জগৎ ধাত্রী ধর্ম কামার্থ মোক্ষদাম, চতুর্বর্গ লাভ হয়, ধর্ম কাম অর্থ মোক্ষ চারটি জিনিস লাভ হয়। আমরা ভাবি চারটি জিনিস বোধহয় খুব খারাপ জিনিস, তা নয়। আমাদের ভেতরে ধর্মীয় ভাব আসে, ধর্মীয় ভাবটা কি? দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা, যত রকমের গুড কোয়ালিটিস সেইগুলো আসে। অর্থ মানে কি? চরিত্র সম্পদে আমরা পূর্ণ হই, মোক্ষ মুক্তির ইচ্ছা জাগে। ধর্ম কামার্থ মোক্ষদাম, ধর্ম অর্থ কাম মোক্ষ, প্রার্থিত বস্তু, একজন সাধকের প্রার্থিত বস্তু হচ্ছে ঈশ্বরের সঙ্গে একীভূত হবে। যখন তার ভেতরে সেই এই উজ্জ্বল গুণগুলো আসতে থাকে তখন সে তার মানবিক সত্তাকে ত্যাগ করে ঐশ্বরিক সত্তার দিকে জাগ্রত হয়। উতেশানন্দজি মহারাজকে আমরা দেখতাম, দেখে মানুষ বলে মনে হতো না, অথচ আমারই মতো দেখতে, তো আমারই মতো এরকম মোটা সোটা ছিলেন, এরকম ছিলেন, কিন্তু তাকে দেখলে কিছুতেই মানুষ বলে মনে হতো না। কেন মনে হতো না? বিকজ হি হ্যাজ লস্ট অল হিজ হিউম্যান কোয়ালিটিস, তার যে আমাদের যে মানবিক যে গুণগুলো সেগুলো তিনি হারিয়ে ফেলেছিলেন, তার সবটুকু জুড়ে ছিলেন ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরীয় গুণে। ধর্ম কাম অর্থ মোক্ষদাম, ধর্ম কাম অর্থ মোক্ষদাম, আমাদের জীবনের একটাই কামনা। ধর্ম কামনা মানে হচ্ছে সেই যত ডিভাইন কোয়ালিটি সেগুলো আমার ভেতরে আসবে, এগুলো এলে অটোমেটিক্যালি আমার ভেতরে যে চরিত্র সেটির বদল হবে, আর আমার চরিত্র সম্পদে হবে, আর আমি মোক্ষ সহজেই মোক্ষ পাবো। ইটস আ স্টেপ গোয়িং ফরওয়ার্ড। আপনি একতলা থেকে জগৎকে দেখলেন একরকম দেখলেন, দোতলা থেকে জগৎকে দেখলেন একরকম দেখলেন, তিনতলা থেকে জগৎকে দেখলেন একরকম দেখলেন, চারতলা থেকে জগৎকে দেখলেন, আর আপনাকে বলতে হয় না। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিয়েছেন, এই যে স্টেপ বাই স্টেপ কেমন করে এই এগিয়ে যায়। বাড়িতে নতুন মেয়ের বিয়ে হয়েছে, জামাই এসেছে, যারা তারা তখনকার দিনে তো ওরকম জামাইকে গিয়ে দেখা যেত না, জামাইয়ের হাত ধরে হিঁচড়ানো যেত না, জুতো লুকিয়ে রাখা যেত না, তখনকার দিনে জামাইকে হয়তো দেখাই যেত না। জানলা দিয়ে জিজ্ঞেস করছে, ওইটি তোর বর? মেয়েটি বলছে হুম। তারপরে বলছে, ওইটি তোর বর? তিনি বলছেন, ওইটি তোর বর? বলছেন হুম। তারপরে ওইটি তোর বর? মেয়েটি হাসছেন।
তখন আর আলাদা করে কিছু করতে না, তখন তিনি ঈশ্বরীয় সত্তার সঙ্গে সংযুক্ত হয়ে যান। এইটার কথা বারবার বলছেন, এই সাত্ত্বিক গুণের আমাদের রাখতে হবে। এই তিন গুণই আমাদের বন্ধন করে, কিন্তু সাত্ত্বিক গুণ আমাকে মুক্তির পথ দেখায়, তমগুণ আমাকে বেঁধে রাখে, ভালো চিন্তা করতে দেয় না, ভালো দিকে এগিয়ে যেতে দেয় না। রজগুণ আমার ভেতরে প্রবল কর্মপ্রবাহ সৃষ্টি করে, কিন্তু সেই কর্মপ্রবাহ অনেক সময় আমাকে গতিহারা করে দেয়। একটা ট্রেন যদি যে লোহার যে পটরি যেটার উপর দিয়ে ছোটে, তার সেটা যতটা ক্ষমতা নিতে পারে তার চেয়ে বেশি স্পিডে যখন ছোটে তখন সেটা ডিরেইলড হয়ে যায়। এই কর্মপ্রবাহ যদি আমাদের খুব বেশি থাকে, রজগুণ যদি খুব বেশি থাকে, আমার যত ভালো গুণই থাকুক না কেন, আমি জীবন থেকে ডিরেইলড হয়ে যাব। এই ডিরেইলড হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। আর তারপরে হচ্ছে শেষকালে হচ্ছে এই সত্ত্বগুণ। এই যেমন কর্মপ্রবাহের প্রবল ভাবটি নেন, আবার একই সঙ্গে তমগুণের শান্ত ভাবটি নেন, ঈশ্বরীয় সত্তার সঙ্গে ভাবনা চিন্তা করে থাকেন। দেখবেন দেবী মূর্তিতে বলা আছে, এটা এই চতুর্ভুজা যে দেবী আছেন সেইখানে বলা আছে, ত্রিশিখমপি করাই রুদ্বহন্ত্রী ত্রিনেত্রম। দেবী দুর্গা ওই ত্রিশূলটাকে ধরে আছেন, কিন্তু সেটা একবারে এমন টাইট করে ধরে আছেন যে একবারে গঁথলে একবারে ভেতর অব্দি গেঁথে যাবে। ওই দেখুন নিজের কাজের জায়গায় তিনি কিন্তু ঠিক আছেন, বাট দ্য ওয়ে শি ইজ প্রেজেন্টিং হার, সেটা যেন খুব প্লেজেন্ট, সেটা দেখেও যেন খুব আনন্দ হচ্ছে। কি সুন্দর কথা বলছেন, আমি তোমার এইটি সাধন করে যেতে হয়, এটা হচ্ছে সাধন করার জিনিস। যবে থেকে আমি তোমার হয়েছি, তোমাকে বলার যে তুমি আমার করে নাও, দেবতা বারবার বলবে, দূর তুই বেটা, আমার এখনো আমার হওয়ার মতো যোগ্য নস, তোর এই কাম আছে, তোর এই ক্রোধ আছে, তোর এই ইয়ে আছে, সব আছে, তবু তার পেছন পেছন ছুটতে হয়, আমাকে তোমার করে নাও। তখন আমি তখন চেষ্টা করি না যে কি হলে তিনি খুশি হবেন। দেখবেন এগুলো আপনাদের মায়েদের বিশেষ করে, এটা মায়েদের খুব স্পেশালিটি, শাশুড়ি মাকে তুষ্ট করার জন্য অনেক সময় আপনারা শাশুড়ি মা যেগুলো ভালোবাসতেন সেই সেই গুণে গুণান্বিত হন। শাশুড়ি মা ভালোবাসতেন যে ঠিক সময় চা দিতে হবে, সবাইকে ঠিকঠাক দেখতে হবে, আপনারা নিজেদেরকে বদল করতে থাকেন। ছেলেরা এতটা বদল করে না, এটা মায়েদের ক্ষেত্রে খুব হয়, এই বদল করতে থাকেন। যখন ঈশ্বরের পেছন পেছন ঘুরে বেড়ায় বলি তোমাকে আমার করে নাও, আমাকে করে নাও, ঈশ্বর বলে না না তোর অনেক বাজে বদ কোয়ালিটি আছে, তখন আমরা কি করি, তোমার করে নেবার জন্য নিজেকে বদল করতে থাকি, প্রতি মুহূর্তে নিজেকে বদল করতে থাকি, বদল করতে করতে এমন বদল করে ফেলি তখন ঈশ্বর বোঝেন, তখন আর ঈশ্বরকে বোঝাতে হয় না, তখন তিনি এমনি আমাকে তাঁর করে নেন। এই তাঁর হয়ে যাওয়ার কথা বলছেন, স্বর্গের দেবতা এলেন হৃদয়ে, বাপ হয়ে এলেন, মা হয়ে এলেন। স্বর্গের দেবতা আমাদের হৃদয়ে এসে বসলেন, বাপ হয়ে এলেন, মা হয়ে এলেন। কেন বলছেন, বাপ মা আর বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়তম সম্পর্ক, যতই সন্তান হোক যাই হোক বাপ মা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়তম সম্পর্ক, তাদের সঙ্গে আমরা খুব সহজে কমিউনিকেট করতে পারি, তিনি আমাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য আমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে এলেন, ফলে আমার পক্ষে নিজেকে বদল করাটা সহজ হলো। আর এই প্রেম যত গভীর হবে তত প্রেমিক এবং প্রেমাস্পদ এক হয়ে যাবেন, তখন আমি তুমি তুমি আমি হবে। একটা ছোট্ট ঘটনা বলি, এটা আউট অফ দ্য ট্র্যাক, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে তবু শুনুন। আমরা ছোটবেলায় ভাবতাম যে মা বাবাকে, বাবা মাকে ডাকছে কোথায় কোথায়, শুধু এই কোথায়, একটা কোথায়, আর এই কোথায় শোনা মাত্র টুকটুক করে মা এসে দাঁড়িয়ে পড়তেন। আমরা মনে মনে ভাবতাম মায়ের তো একটা নাম আছে, তাহলে কোথায় কোথায় বললে কীরকম হয়। এইটা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক, ভগবান যেন কোথায় বলা মাত্র আমরা যেন তার সঙ্গে দাঁড়িয়ে পড়তে পারি। সম্পর্কটা এমন এত এমন ভালোবাসার হওয়া দরকার যেখানে শুধুমাত্র কোথায় বললেই আমরা যেন তার সামনে এসে দাঁড়িয়ে পড়তে পারি। এই যে প্রেমাস্পদ, যখন দেখা হয়নি, যখন প্রেম হয়নি দুজনে দুজনকে আলাদা, প্রেমিকরা একে অপরকে ইমপ্রেস করার জন্য কত রকমের চেষ্টা করতে থাকে, তারপরে যখন সত্যি সত্যি ভালোবাসায় তখন কোনো ইমপ্রেস করা যায় না, দুজন দুজনে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র চোখের টুইঙ্কল দিয়ে একে অপরকে বোঝায় যে আমি এসে গেছি। একজন ঘাট এরকম করে তাকালেন, আরেকজন একদিন তাকালেন, একটা চোখের টুইঙ্কল পড়লো,
তাতেই বোঝা গেল যে হ্যাঁ একে অপরে এসে গেছে। আমি ছেলেবেলা থেকে ভীষণ রকমে হতবাক হয়ে যেতুম, মায়ের একটা নাম আছে অথচ বাবা ডাকছেন কোথায় কোথায় বলে, এবং দ্বিতীয়বার কোথায় বলার আগে তিনি এসে হাজির হয়ে যাচ্ছেন। ভগবানের সঙ্গে আমাদের এরকম একটা সম্পর্ক তৈরি করতে হবে, যাতে কোথায় বলা মাত্র আমি যেন তার কাছে এসে যেতে পারি, আমার নাম অবধি তাকে যেন ভাবতে না হয়, সম্পর্কটা ওই সম্পর্ক নয়। এরকম যেন ঘাড় ঘোরালেই আমরা বুঝতে পারি, ভূতেশ আনন্দজি মহারাজকে দেখতাম, তিনি ঘাড় ঘোরালেই আস্তেই করে শিখরেশ মহারাজ জিজ্ঞেস করছেন কিছু লাগবে, মহারাজ হয়তো তখন বলতেন একটু জল খাওয়াবে। রাজা মহারাজ বলছেন যে এমন একটা দিন চাইনি যেদিনকে আমার ঘুম ভেঙেছে আর ঘুম ভেঙে দেখিনি সূর্যি জেগে বসে আছে, সূর্যি মহারাজ নির্বাণানন্দজি জেগে বসে আছে। ঈশ্বরের সঙ্গে এইরকম ভালোবাসাটা হওয়া দরকার, তিনি কি চাইছেন, তিনি আমাদের কাছে কেমন চাইছেন সেইটি বুঝতে গেলে একটা গভীর ভালোবাসার সম্পর্ক থাকা দরকার, যেন শুধুমাত্র কোথায় শব্দ দিয়েই আমি যেন তার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যেতে পারি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।